নমস্কার। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিয়োজিত স্টেট লেভেল টিচার্স সিলেকশন টেস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এর নোটিফিকেশন বের হয়ে গেছে। আপনারা সকলেই প্রস্তুতি নিচ্ছেন। আজকে আমরা এই পর্বে আলোচনা করব প্রিলিমিনারি টেস্টেড সিলেবাসের জন্য কি কি বই আমরা পড়ব সুবিধা হবে পরীক্ষা দিতে। নমস্কার, আমি বিলাস কোলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বিলাস কোলে আন্ডারস্কোর জুলজিতে। আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার এই প্রিলিমিনারি টেস্টের যে পরীক্ষাটি হবে সেটি ১৫০ মার্কসের, যেটিকে পরে কনভার্ট করা হবে 100 মার্কস। টোটাল টাইম এই পরীক্ষার জন্য পাওয়া যাবে 2.5 আওয়ার্স। আর সব থেকে আমাদের এটা মনে রাখা দরকার বেশি করে যে এর একটি পরে আর ঠিক হবে কাট অফ মার্কস। এই মার্কসটি না যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের পরের খাতা চেক করা হবে না। সুতরাং কাট অফ মার্কটি খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখে নেব অ্যারিথমেটিক এবং মেনস্ট্রুয়েশন পোর্শনটির জন্য আমাদের কি বই পড়তে হবে। প্রথমে বলে রাখি এখান থেকে কোশ্চেন যদি শক্ত করে কোন পোর্শন থেকে শক্ত হতে পারে। বিগত পরীক্ষার যে প্রশ্নপত্র বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রশ্নপত্র সেখানে দেখা গেছে পার্টনারশিপ পোর্শনটা থেকে শক্ত কোশ্চেন হচ্ছে, কিংবা টাইম ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্প্লিফিকেশন এবং প্রবলেম বেসড অন এজ, এই পোর্শনগুলো থেকে শক্ত প্রশ্ন হচ্ছে। শক্ত প্রশ্ন মানে খুব শক্ত না, একটু ঘোরানো, একটু টাইম নিয়ে। মোটামুটি এই পোর্শন থেকে আমরা আমাদের অ্যান্সার করতে হবে 50 মার্কস। আচ্ছা, বলে নি এই পোর্শনটির জন্য আমরা যদি ক্লাস 9 এবং 10 এর বইগুলি অনুশীলন করি এবং কিছু যদি অবজেক্টিভ ম্যাথের যদি বই আমরা পাই সেগুলি যদি অনুশীলন করি আমার মনে হয় যথেষ্ট। এখান থেকে খুব একটা শক্ত প্রশ্ন হবে না, কেন এখানে ত্রিকোণমিতি নেই, সিদ্ধার্থ আচার্যের ফর্মুলা নেই। সুতরাং আমরা যদি একটু ভালো করে অনুশীলন করি এই পোর্শনটায় আমরা ভালো মার্কস করতে পারবো, এ বিষয়ে আমি আশাবাদী। চলে আসছি জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটিতে। এখানে আছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, ইন্ডিয়ান কনস্টিটিউশন, বুকস অ্যান্ড অথার্স, ইন্ডিয়ান ইকোনমি প্ল্যানিং, ইন্ডিয়ান জিওগ্রাফি, লিটারেচার, স্পোর্টস, জেনারেল সায়েন্স, তার মধ্যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল, অ্যান্ড তারপরে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের মনে রাখা দরকার
এই পোর্শনটা খানিকটা WBCS এর মতো। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা যদি WBCS এর একটি বই WBCS আমরা যদি WBCS এর জেনারেল স্টাডিজ ম্যানুয়াল এই বইটি যদি আমরা অনুশীলন করি আমার মনে হয় খুব সুবিধা হবে। লিখেছেন নিতিন সিংহানিয়া। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি বলবো বিভিন্ন সাপ্তাহিক বা মাসিক পত্রপত্রিকা আমরা যদি একটু দেখি তাহলে খুব সুবিধা হবে। আচ্ছা, এবার আসছি ইংরেজি পোর্শনটায়। এখানে আছে ফ্রেজ, ইডিওম্যাটিক এক্সপ্রেশন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নিয়ারেস্ট ইন মিনিং টু কারেক্ট দ্য অ্যান্সার। এখানে এখানে অনেকটা পড়তে হবে, ফ্রেজ অ্যান্ড ইডিওম্যাটিক এক্সপ্রেশনে এখানটা অনেকটা পড়তে হয়, সিনোনিম অ্যান্টোনিম অনেকটা পড়তে হয়। এখানে ঘোড়াতে পারে অনেকটা আননোন আসতেই পারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, এটা খুব টাফ করে, খুব শক্ত করে। বিগত পরীক্ষাগুলো থেকে দেখা গেছে যে আমরা যদি পিসি দাসের বইটি ফলো করি, এই বইটি খুবই ভালো, আমার মনে এতে সুবিধা হবে। এছাড়াও আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ফেজ ও ইডিওমেট্রিক এক্সপ্রেশনের PDF ডাউনলোড করতে পারি, সিনোনিমসের PDF ডাউনলোড করে পড়তে পারি, অ্যান্টোনিমস এর PDF ডাউনলোড করে পড়তে পারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ডাউনলোড করে পড়তে পারি। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে দেখছিলাম যে বিভিন্ন বলছেন যে খুবই শক্ত সিলেবাস এই প্রিলিমিনারি টেস্ট। তো আমার মনে হয়, এটা আমার একদমই ব্যক্তিগত মতামত, এর কাট অফটা যাবে সাবজেক্ট ওয়াইজ আর ক্যাটাগরি ওয়াইজ, কাজেই অতটাও চিন্তা করার কিছু নেই, আমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে। এবং কারা সুবিধা পাবে, অ্যাডভান্টেজ পাবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে, তারা কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবে। তো আমার মনে হয় খুব একটা শক্ত সিলেবাস নয়, আমরা যদি নিজেদের তৈরি করি এতে আমাদের সুবিধা হবে। ধন্যবাদ সকলকে, দয়া করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাল ঘণ্টাটি বাজিয়ে দিন।